এই ফোনটা দে তো, বাড়ি কত আছে দে তো ফোন দে। আরে দিয়ে বেটা দিয়ে। শোন তোর একটা কথা বলি, আমি হয়তো দু একদিনের ভিতরে ঢাকায় আসবো। কবে? এই দু একদিনের ভিতরে ঢাকায় আসবো। তাহলে আসার দিন আমাকে একটু জানাইন, কারণ এইদিকে সব ম্যানেজ করতে হবে। তো কি ম্যানেজ করবি বাবা তুই? আবার ম্যানেজ মানে হচ্ছে কি, সব ঠিকঠাক করতে হবে, সব এলোমেলো আছে সব ঠিকঠাক করতে হবে। আপনি আসতেছেন বলে কথা। ও শোন, আমি হয়তো বুধবারের দিকে ঢাকায় যাব, বুঝছিস? বুধবারে ঢাকায় গেলে তোর আগে ফোন দিয়ে জানাবো। নি বুধবার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যত ফল্ট আছে সবকিছু সরাই ফেলতে হবে। যদি আইসে একটু খুঁত পায় তো একবারে থালা বাটি অফ করে দেবে। কিন্তু ঠিক আছে, দেখো ওটা মনে রাখিস। ঠিক আছে। She moving like দেখ তো কোন আবালের বাচ্চা আবালে এভাবে কলিংদার বাজাই। হেই দেখ কোন আবালের বাচ্চা এভাবে কলিংদার বাজাইলে নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি যা। বিশ্বাস করেন আমি সিগারেট খাই নাই। আমার দেখে কি মনে হয় আপনার আমি সিগারেট খাই? সিগারেট ইমামুল খাইছে। আমি তার অনেক বারণ করছি কিন্তু সে আমার কথা শুনে না আঙ্কেল। বাবা আপনি কি আমাকে কোনোদিন দেখছেন যে আমি সিগারেট খাইছি? সব কুকুরটাই বুঝতে পেরেছি তোরা কি করিস এখানে, আমি সব জানি। তোরা কখনো বাপ মার কষ্টের কথা বুঝবি না। বাবারে শোন, তোদের কিছু কথা বলবো। এই যে আমরা মা বাবারা যারা আছি, গায়ের রক্ত পানি কইরা দিই তোদেরকে টাকা পাঠাই, আর তোরা এইসব বিড়ি সিগারেট খাইয়া জীবনটা ধ্বংস করিস রে বাপ। কত কষ্ট করে পড়াশোনার খরচ চালায় আমরা জানি, আমরা তোর বাপ মারা জানি। তোরা কখনো এগুলা বুঝবি না। মা বাবার স্বপ্ন গুলা তোরা পূরণ করতে হবে তোদেরকে, তাইলে এই রক্তের দিন শোধ করতে পারবি রে বেটা। শোন বাবা,
আমার গায়ের রক্ত পানি করে তোদের যে টাকা পয়সা পরিশ্রম করে পাঠায় টাকা পয়সা তোরা এখন তোরা যদি এমন উল্টা পাল্টা করিস যদি এমন উল্টা পাল্টা লাইফ লিড করিস তাহলে তো তোর স্বপ্ন জড়ে যাবে রে বাবা আমার সব সত্য বিফল হয়ে যাবে তোর বাবা বাসার থেকে যখন থাকে তখন স্বপ্ন দেখে তার সন্তান অনেক বড় হয়েছে অনেক বড় কিছু করেছে রে বাপ অনেক বড় কিছু আমি আর দুদিন সিগার খাওয়ান আব্বা আপনার স্বপ্ন আমি করুন কারণ